আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এ প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলেছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দায়। শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করেছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাই পালন করতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তা আমাদের কল্পনার অতীত। কোচিত কখনো সেবক বা সন্তানের মন সংশয়াক্রান্ত হলে মা গম্ভীরভাবে আত্মপ্রকাশ করতেন। একদিন জনৈক অল্প বুদ্ধি সেবক উদ্বোধনে মায়ের ঘরে ঝাঁট দিতে দিতে ভাবছে, এ কার সেবা করছি, কেন করছি? ইনি রামকৃষ্ণ পরমহংস দেবের বিধবা স্ত্রী বই আর কিছু তো নন। পক্ষী যেমন তার শাবককে সেনের কবল থেকে রক্ষা করার জন্য ছুটে আসে, সহসা মা যেন সেইভাবে এলেন এবং সযত্নে তার হাত ধরে ও মুখের দিকে তাকিয়ে নিজের হৃদয় স্পর্শ করে বললেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝবি বুঝবি, কালে কালে সব বুঝবি। সেবকটি স্তম্ভিত আনন্দে শুনল বটে, কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করলেন, তুমি না হয় আমাদের মা, কিন্তু সকলের মা কি করে? তুমি কি এই পশু পাখি কীট পতঙ্গ এদেরও মা? এবারও মা স্থির কণ্ঠে উত্তর দিলেন, ওদের মায়ের ভেতর আমি ওদেরও মা, এই জন্মে ওরা এইভাবেই আমার স্নেহ যত্ন পেয়েছে। প্রকৃতপক্ষে দেখা গেছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝত। বাড়িতে একটা বেড়াল নানাভাবে বড় উৎপাত করত, তার জন্য সকলেই মাকে দায়ী করে দেখে একদিন তিনি লাঠি নিয়ে তাকে মারতে গেলেন। সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুঁজে রইল। মা লাঠি উঁচিয়ে হাসি মুখে বলিলেন, কি করে মারি বল দেখি, যেভাবেও আশ্রয় নিয়েছে। সঙ্গিনী ও সেবকরা হাসতে হাসতে বলল, তোমাকে আর মারতে হবে না মা, ও তোমায় বুঝে নিয়েছে। তথ্যসূত্র সকলের মা, স্বামী নিরাময়ানন্দ।